আজকাল সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টে ভিটামিন সি পাওয়া যায় অনেকেই ভিটামিন কে একটি ম্যাজিক প্রোডাক্ট মনে করেন এবং ফেস ওয়াশ সিরাম ময়েশ্চারাইজার সানস্ক্রিন সব কিছু ভিটামিন সি দেওয়া ইউজ করেন এই আশায় যে এতে আপনার স্কিনে খুব ইম্প্রুভমেন্ট হবে কিন্তু ভিটামিন সি কি আদৌ এত ধরনের ইমপ্রুভমেন্ট করাতে পারে আজকের ভিডিওতে আমরা ভিটামিন সি সম্পর্কে কিছু কথা জেনে নেব যাতে আপনি আপনার স্কিনের প্রয়োজন অনুযায়ী ঠিকঠাক ভিটামিন সি কনসেন্ট্রেশন এবং ফর্মুলেশন সিলেক্ট করতে পারেন এবং এর সঠিক ফল পান ভিটামিন সি নিয়ে নানা ধরনের মার্কেটিং হয় এটি অ্যাকনি কমাতে পারে স্কিনের গ্লো দিতে পারে কালো দাগ কমাতে পারে স্কিনের ট্যানিং কমাতে পারে কিন্তু এগুলি সবকটি সঠিক নয় আসুন আমরা জেনে নিই ভিটামিন সির আসল অ্যাকশন কী ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকে বয়সের সাথে সাথে রোদ বা পলিউশনের জন্য নানা ধরনের ফ্রি অক্সিজেন র্যাডিক্যালস সৃষ্টি হয় যেগুলি আমাদের ত্বকের কোষকে ড্যামেজ করতে পারে এর ফলে ত্বকে বয়সের ছাপ পড়তে পারে বা বিভিন্ন ধরনের দাগ বা পিগমেন্টেশনের সমস্যা হতে পারে ভিটামিন সি এই র্যাডিক্যালসগুলিকে দূর করে আমাদের ত্বককে এর হার্মফুল এফেক্টস থেকে বাঁচায় খেয়াল রাখবেন ভিটামিন সির কিন্তু মেলানিন দূর করার ক্ষমতা নেই সেই জন্য এটি এক্সিস্টিং স্পটসের ওপর খুব ভালো কাজ করে না ভিটামিন সির প্রধান কাজ হচ্ছে স্কিনকে রক্ষা করা এটি একটি প্রিভেন্টিভ মেডিসিন কিউরেটিভ নয় অর্থাৎ আপনাকে যদি ভিটামিন সির পুরো লাভ পেতে হয় তবে আপনাকে এটি অল্প বয়সে ত্বকের ক্ষতি হওয়ার আগেই স্কিন কেয়ার রেজিমেনে ইন্ট্রোডিউস করতে হবে যদি আপনি অনেক বেশি বয়সে ভিটামিন সি ইউজ শুরু করেন যেমন পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়স বা তারও পরে এবং ততদিনে আপনার স্কিনে বয়সের ছাপ এজ স্পট সান ড্যামেজ ইত্যাদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ভিটামিন সির এফেক্ট পেতে আপনাকে অনেক দিন ব্যবহার করতে হবে এবং আপনি এর লাভও কম পাবেন ভিটামিন সি শুরু করতে হবে কোনো ধরনের সান ড্যামেজ বা এজিং চেঞ্জেস হওয়ার আগে তাহলে এটি এই ধরনের ড্যামেজকে অনেক দিন অবধি প্রিভেন্ট করে রাখতে পারবে ভিটামিন সির পার্সেন্টেজ অন্তত টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট হতে হবে টেন পার্সেন্টের কম হলে ভিটামিন সি কিন্তু স্কিনের ভেতরে ঢুকতে পারে না টোয়েন্টি পার্সেন্টের বেশি হলে ভিটামিন সি যেহেতু একটি অ্যাসিড এটি স্কিনকে ইরিটেট করতে পারে সেই জন্যে আইডিয়াল কনসেন্ট্রেশন টেন টু টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করা উচিত ভিটামিন সি কেনার সময় প্যাকেটে অবশ্যই পার্সেন্টেজ দেখে নেবেন যে ভিটামিন সির প্যাকেটে দেখবেন পার্সেন্টেজ লেখা নেই তার মানে কিন্তু সেই প্রোডাক্টে ভিটামিন সির পার্সেন্টেজ কম হবে এবং তাতে কিন্তু আপনি খুব বেশি লাভও পাবেন না প্রথম শুরু করার সময় কম পার্সেন্টেজে ভিটামিন সি দিয়ে শুরু করবেন আস্তে আস্তে স্কিন টলারেট হলে আপনি পার্সেন্টেজ বাড়াতে পারেন মনে রাখবেন ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু একটি অ্যাসিড জাতীয় পদার্থ অর্থাৎ এর ইরিটেন্ট পোটেন্সিয়াল আছে অনেক সময় অ্যাক্টিভ অ্যাকনের ওপর লাগালে অ্যাকনে বেড়ে যায় যদি আপনার স্কিন ড্রাই বা ব্যারিয়ার ড্যামেজ হয় তাহলে কিন্তু ভিটামিন সি লাগালে ইরিটেশন বার্নিং সেন্সেশন রেডনেস এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই জন্য যখন শুরু করবেন তখন ভিটামিন সির একটি জেন্টল ফর্মুলেশন দিয়ে শুরু করে আস্তে আস্তে এর স্ট্রেংথ বাড়াবেন ত্বকে যদি খুব বেশি রেডনেস র্যাশেস বা অ্যাকনের সমস্যা থাকে তাহলে তখনই ভিটামিন সি নিজের স্কিন কেয়ারে ইন্ট্রোডিউস করবেন না ত্বকের সমস্যা সমাধান করে ওষুধ লাগিয়ে নিয়ে ত্বক ঠিক করে তারপরে ভিটামিন সি ইউজ শুরু করবেন ভিটামিন সি সবসময় এয়ার টাইট ডার্ক কালারের বটলে রাখতে হয় কারণ এর মধ্যে যদি হাওয়া প্রবেশ করে বা যদি রোদ লাগে তাহলে কিন্তু ভিটামিন সি অক্সিডাইজ হয়ে নষ্ট হয়ে যায় সেই জন্য কেনার সময় দেখে নেবেন ভিটামিন সি সিরামের বোতলটি ডার্ক কালারের এবং এয়ার টাইট কিনা বাড়িতে কিনে আনার পরে একে রোদ থেকে দূরে ঠান্ডা জায়গায় রাখবেন এবং প্রত্যেকবার ইউজ করার পর ভালো করে আটকে রাখবেন না হলে কিন্তু আপনার ভিটামিন সি সিরাম নষ্ট হয়ে যেতে পারে যদি আপনার ভিটামিন সি অক্সিডাইজড হয়ে যায় তবে দেখবেন আপনার সিরাম ক্লিয়ার রং থেকে হলদেটে বা ব্রাউন রঙ ধারণ করেছে যার পর কিন্তু সেটি ইউজ করলে আপনি আর কোনো লাভ পাবেন না ভিটামিন সি সিঙ্গল ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার করার অন্যান্য ডিপিগমেন্টিং বা অ্যান্টিএজিং ইনগ্রিডিয়েন্টের সঙ্গে কম্বাইন করলে বেটার লাভ পাওয়া যায় যেমন ফেরুলিক অ্যাসিড ভিটামিন ই নায়াসিনামাইড সেন্টেলা এশিয়াটিকা ইত্যাদি বেশি এফিকেসির জন্য এই জাতীয় কম্বিনেশন সিরাম বেছে নিতে পারেন হাইড্রেশনের জন্য ইউজ করতে পারেন রনিক অ্যাসিড এবং ভিটামিন সি কম্বিনেশন এর চেয়ে স্ট্রং প্রোডাক্টস যেমন রেটিনল আলফা হাইড্রক্সি অ্যাসিড বা বিটা হাইড্রক্সি অ্যাসিডের সঙ্গে ভিটামিন সি কম্বাইন করবেন না এর ফলে কিন্তু ইরিডেশন হতে পারে ভিটামিন সি ব্যবহার করতে পারেন সকালে কিংবা রাতে যখন প্রথম শুরু করবেন তখন রাতে ব্যবহার করা উচিত পরে যদি আপনি রাতে অন্য প্রোডাক্ট ইউজ করেন যেমন গ্লাইকোলিক অ্যাসিড বা রেটিনল তবে আপনি ভিটামিন সি সকালেও ব্যবহার করতে পারেন ভিটামিন সি ইউজ করবেন ফেস ওয়াশ করার পরে হালকা ড্যাম ফেসের ওপর এর ওপরে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন অবশ্যই লাগাবেন যদি ভিটামিন সি লাগিয়ে আপনি সানস্ক্রিন না লাগান তাহলে কিন্তু ভিটামিন সি অক্সিডাইজ হয়ে আপনার স্কিনে পিগমেন্টেশনের সমস্যা দেখা দিতে পারে আসুন এবার দেখেনি কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশনস বিগিনার ফ্রেন্ডলি ভিটামিন সি বা সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট হচ্ছে ডার্মাকো ফাইভ ভিটামিন সি সিরাম এতে ভিটামিন সি এর পার্সেন্টেজ কম থাকে সেই জন্য ইরিটেশন পোটেন্সিয়াল কম আপনি প্রথম শুরু করার সময় দু তিন মাস এই প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন একবার টলারেট হলে আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়িয়ে ডার্মাকো টেন ভিটামিন সি সিরাম ইউজ করতে পারেন এছাড়াও ইউজ করতে পারেন মিনিমালিস্টের টেন ভিটামিন সি সিরাম এটিও মাইল্ড প্রোডাক্ট এবং সঙ্গে এক্সপোলিউশনের জন্য পলিহাইড্রক্সি অ্যাসিডসও আছে যাতে ব্রাইটেনিং এফেক্ট হয় যদি আপনি টেন পারসেন্ট ভিটামিন সি কয়েক মাস ইউজ করে ফেলে থাকেন তবে আপনি অ্যাডভান্স স্ট্রেংথের ভিটামিন সি ইউজ করতে পারেন যেমন মিনিমালিস্টের সিক্সটিন পারসেন্ট ভিটামিন সি উইথ ফেরুলিক অ্যাসিড বা ফিক্স ডার্মা সেভেন্টিন পারসেন্ট ভিটামিন সি সিরাম যাতে সঙ্গে রেটিনল এবং নায়াসিনামাইডও আছে

ট্রুডার্মার টোয়েন্টি পারসেন্ট ভিটামিন সি সিরাম উইথ হ্যালিউরনিক অ্যাসিড এটি একটু স্ট্রং আছে অতএব ডাইরেক্টলি প্রথমেই এটি দিয়ে স্কিন কেয়ার শুরু করা উচিত না সেসডার্মা সিভেট সিরম এতে আছে লাইপোজোমাল ভিটামিন সি যেটি খুবই এফেক্টিভ এবং পার্টিকুলারলি নন ইরিটেন্ট অর্থাৎ স্কিনে কোন ধরনের ইরিটেশন হয় না কিন্তু এটি একটু কস্টলি প্রোডাক্ট এছাড়া আছে রিভাইব্রা সিটেন সিরাম ফ্রম ডক্টর রেড্ডিস এটিতেও ভালো ব্রাইটেনিং হয় কিন্তু এটিও স্লাইটলি ইন্টার্ন প্রোডাক্ট ওই জন্য প্রথমেই এটি দিয়ে শুরু করা উচিত না তাহলে এই রইল ভিটামিন সি এর ডিটেলস আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভিটামিন সি সিরাম বেছে নিতে পারবেন আরও এই ধরনের কি প্রোডাক্ট নিয়ে আমার কাছে জানতে চান কমেন্টে লিখে জানান